পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় সেই দেশ থেকে তেল গ্যাস আমদানি সম্ভব নয়, তাই সংকট নিরসনে নিজেদেরকেই সাশ্রয়ী হতে হবে। আমরা সেই মানে সেটা করতে পারতেছি না, কারণ তখন অন্য সমস্যা হয় কিনা। আমরা মরো সাশ্রয়ী হব, অন্য দিক থেকে আনার চেষ্টা হচ্ছে এবং আমরা নিজেরাও সাশ্রয়ী হব, তাতে আমাদের সমস্যা আমরা দূর করতে পারবো।